ফেসবুকে ভিডিও বার্তায় বোমা ফাটালেন তামিম ইকবাল। জানিয়ে দিলেন কি ঘটেছিল গত 48 ঘন্টায়। শরীরে ব্যথা থাকলেও ফিজিওর রিপোর্টে কোথাও ইনজুরির কথা বলা হয়নি। বললেন পাঁচ ম্যাচের বেশি খেলতে পারবেন না, এটি কখনোই তিনি বলেননি। আরও দাবি করলেন এক বোর্ড কর্তা তাকে প্রথম ম্যাচ না খেলার কথাও বলেছিলেন, সঙ্গে প্রস্তাব দিয়েছিলেন নিচের দিকে ব্যাট করার, যা মানতে পারেননি তামিম ইকবাল। অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে ইচ্ছা করে করে, এটা ঠিক হলো এখন, এটা আচ্ছা এখন আরেকটা নতুন জিনিস। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ দল ভারতে উড়াল দিলেই মুখ খুলবেন তামিম ইকবাল। বললেন তিনি ইনজুরিতে নেই, তবে ব্যথা আছে কিছুটা। অর্থাৎ খেলার মতো ফিটনেস আছে। তামিম কখনোই বলেননি বিশ্বকাপে 4-5 ম্যাচ খেলার শর্ত দিয়েছেন তিনি। কোনো সময় আমি বলিনি যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না, এই কথাটা কোনো সময় হয়নি। আই এম শিওর কালকে নান্নু ভাইও এই কথাটা ক্লিয়ার করছে, এ একটা মিথ্যা কথা, ভুল কথা। ফিজিও রিপোর্টে আমার কন্ডিশনটা বলা হয়েছিল যে প্রথম ম্যাচের পর এমন পেন হয়েছিল, সেকেন্ড ম্যাচের পর এমন পেন হয়েছে, আর এই আজকের দিনে হিসাবে হি ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন ফর দ্য 26th গেম। বোমা ফাটানো এই ভিডিও বার্তায় তামিমের অভিযোগ, বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নিষেধ করা হয়, একই সাথে ব্যাটিং অর্ডারে নিচের দিকে খেলার জন্য বলা হয়। তামিমকে এই প্রস্তাবগুলো দেওয়া হয় টিম ম্যানেজমেন্ট থেকে। বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে, তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না, তুমি যদি খেলো আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করবো। তামিম বললেন গেল 3-4 মাস তাকে নিয়ে যে ঘটনাগুলোর জন্ম দেওয়া হয়েছে সেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। একটা কাহিনী ইনসিডেন্ট হতে পারে, দুইটা কাহিনী মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু একজনের সাথে লাস্ট 3-4 মাসে 7-8টা কাহিনী যদি হয় তাহলে এটা ইন্টেনশনাল হয়। প্রায় প্রতি বিশ্বকাপের আগে কোনো না কোনো ঘটনা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে আসে নেতিবাচক সংবাদ শিরোনামে। সেই ধারাবাহিকতায় যেন যোগ হলো তামিম ইকবালের নাম। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। তামিম বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমি একদম মূল যে প্রশ্ন সবাই যেটি জানতে চাই, কয়েক মাস ধরেই আসলে এই ঘটনাগুলো ঘটছে এবং তামিম আজকে বিশ্বকাপ দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করার পরে তিনি ভিডিও বার্তায় এসব বললেন এবং নানা ধরনের অভিযোগ করলেন, সেই ক্ষেত্রে আসলে খেলোয়াড়দের সাথে এক ধরনের ম্যানেজমেন্টের যদি বলি যে সমন্বয়হীনতা বা বোঝাবুঝির ভুল, এক ধরনের দূরত্ব কি রয়েছে, কি মন্তব্য করবেন? নিঃসন্দেহে সেটা তো রয়েছে এবং আমার মনে হয় যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কারণ এখানে সৎসাহসের একটু অভাব বোধ করছি আমি। যদি তামিম ইকবালের ব্যাপারে যদি কারো কোনো যদি রিজার্ভেশন থেকে থাকে, আমার মনে হয় এটা সরাসরি এই জিনিসটা এইটুক পর্যন্ত এতটুক পর্যন্ত গড়াবার কোনো প্রয়োজন ছিল না। যদি তার ফিটনেস নিয়েই তো ইস্যুটা ক্রিয়েট হয়, ফিটনেস নিয়েই, যদি ফিটনেস নিয়েই যদি কোনো ইয়ে থাকে, কারো সন্দেহ থাকে যে না ঠিক আছে তামিম ইকবাল you are not, we don't think you are fully fit, I think you take a break, কিংবা তুমি তোমার ফিটনেস নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আমরা আমার মনে হয় তোমার ফিটনেসটা আমরা মনিটর করি, আমার মনে হয় এইটুক সৎসাহস কারো ছিল না। যদি এটা থাকতো সরাসরি যদি তামিমকে হয়তো বা শুনেছে বিভিন্ন মাধ্যমে তারা, এই জন্য পরবর্তীতে এই পর্যায়ে গিয়ে এসে তারপরে হাতুরা সিং এর যে কঠোর একটা পদক্ষেপ, কঠোর একটা সিদ্ধান্ত যে 100% ফিট প্লেয়ার না হলে সম্ভাবনা কম আছে কিংবা তাকে চিন্তা ভাবনা করা হবে, একটা সিনিয়র প্লেয়ার দেখেন যে দেশকে এতদিন ধরে সার্ভিস দিয়ে গেছে, যার পারফরমেন্স ব্যাপারে আমার মনে হয় এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, তো যেটুক সম্মান আমার মনে হয় এই প্লেয়ারের পাওয়া উচিত ছিল, আমার মনে হয় এই এখানে বড় একটা আমি অভাব বোধ করছি যে এইটুক সেন্স বোর্ডের কর্মকর্তার থেকে বলেন এবং টিম ম্যানেজমেন্ট থেকেই বলেন এবং যারা সিনিয়র প্লেয়ার আছে, আমি সাকিবের কথাই বলি না কেন, সাকিব এন্ড তামিম তো ওর ওয়ান্স আপন এ টাইম বেস্ট ফ্রেন্ডস, ঠিক আছে বিভিন্ন কারণে একটা পর্যায়ে গিয়ে হয়তো বা সেই সেম আন্তরিকতা নাও থাকতে পারে, কিন্তু যখন আমরা দেশের সেবায় নিয়োজিত, যখন আমরা এক লক্ষ্যে মাঠে আমরা লড়াই করছি একটা কারণের জন্য, সেখানে আমার মনে হয় যে সেই সেই
সেই ল্যাক অফ কমিউনিকেশন থাকা উচিত ছিল না আমার মনে হয়। যদি যখন সাকিব ক্যাপ্টেন্সিটা নিল, আমার মনে হয় সাকিবের পক্ষেও উচিত হওয়া উচিত ছিল যে সরাসরি তামিম ইকবালকে সাথে কথা বলা। আমার মনে হয় এটা একটা ক্যাপ্টেনের এটা নৈতিক দায়িত্ব। আমার মনে হয় সেখানে সেই যেটা আমি বলছি যে সেই সৎসাহসের আমি এখানে অভাব বোধ করছি, সেটা যে কোনো কারণে যে কেউ হোক না কেন, তামিম ইকবাল হোক আর সাকিব হোক, তামিম ইকবালের যে প্রয়োজনীয়তাটা আগে বোধ করতে হবে, উপলব্ধি করতে হবে যে এই প্লেয়ারকে দিয়ে আমাদের কি হবে। আমার মনে হয় না যে এখানে কারো কোনো সন্দেহ ছিল কিংবা আছে। ব্যাপারটাই হচ্ছে যে তাকে সেই সম্মানটুক দেওয়ার মতো আমার মধ্যে সেই সেই অনেস্টিটা ছিল না। আমার মনে হয় এখানেই সবচেয়ে বড় আমি একটা বড় একটা ইয়ে দেখছি, ভ্যাকুয়াম দেখছি। জি, সেই ক্ষেত্রে মানে একদম বিশ্বকাপ দোরগোড়ায় দল গেল খেলতে, এই ধরনের ঘটনা কি কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা দলের মানসিকতায়, দলের পারফরমেন্সে? না, আমার মনে হয় না তা হবে, বিকজ দে আর অল প্রফেশনালস। যখনই তারা বাংলাদেশের জার্সি পরে, যখনই তারা বাংলাদেশের মিশনে যখন তারা নামে, আমার মনে হয় তারা ফার্স্ট এন্ড ফরমোস্ট তারা সবাই নিজেরটাই চিন্তা করে। দেখেন, ইটস আ প্রফেশনাল ওয়ার্ল্ড, এভরিবডি ইজ হিয়ার টু পারফর্ম, এভরিবডি ইজ হিয়ার ফার্স্টে নিজে পারফর্ম করলে তো দেশের জন্য সেটা কাজে লাগবে। কেউ এখানে কম্প্রোমাইজ করবে না নিজের স্বার্থ, সবাই চেষ্টা করবে, কে কতখানি পারে না পারে সে ভিন্ন ব্যাপার। আর এখানেও হচ্ছে যে ক্যাপ্টেন এখন নিশ্চয়ই এই মুহূর্তে ক্যাপ্টেন বুঝবে এবং ক্যাপ্টেন নিজের মতো করে একটা টিম নিয়ে যাচ্ছে, সুতরাং এরপরে তো আর কোনো কিছু থাকে না। আমার মনে হয় যে টিম স্পিরিট বলেন, টিমের কোঅর্ডিনেশন বলেন, আমার মনে হয় যে উইদাউট তামিম ইকবাল, বিকজ আমার বোঝাই যাচ্ছে দ্যাট হি ওয়াজ নট ওয়ান্টেড, অ্যান্ড অবভিয়াসলি ইফ হি ইজ নট ওয়ান্টেড, হি ইজ অলসো নট ওয়ান্টেড বাই দ্য পিপল হু আর রানিং দ্য ক্যাপ্টেন, দ্য কোচ। I'm pretty sure even they did not want him. Jehetu that we have got rid of him, tahan ekhon amader sob kichu amader mon moto shudhu tai jodi hoy, amar mone hoy je tara sobta dewar chesta korbe ebong team hoyto perform bhalo korte pare. জি, ইশতেক আহমেদ, একদম শেষ দিকে চলে এসেছি। তামিম যে অভিযোগ গুলো করলেন, দাবিগুলো করলেন, সেগুলো আসলে আরো বেশি যাচাই বাছাই করার প্রয়োজন আছে কিনা, ম্যানেজমেন্ট বলি বা কর্তা ব্যক্তি যারা আছেন তাদেরকে আসলে কোনো ধরনের জবাবদিহিতা বা দেখেন কিছুটা তো থাকতেই পারে। এখন হি ইজ এ সিনিয়র প্লেয়ার, হি হ্যাজ কাম আউট ইন দি ওপেন, সে সাহসটা তো দেখিয়েছে, সে তাকে ধরে নিতে হবে। অন ফেস ভ্যালু উই বিলিভ হোয়াট তামিম সেজ, কিন্তু তার মধ্যে অনেক সময় থাকতে পারে যে ল্যাক অফ কমিউনিকেশন কিংবা ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং কিংবা মিসকমিউনিকেশন, ল্যাক অফ কমিউনিকেশন বলবো না, এই এই ব্যাপারটা নিয়ে আই এম প্রিটি শিওর যে এটা নিয়ে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে এবং অ্যাক্রস দ্য টেবিল বসবে টু থ্র্যাশ ইট আউট এন্ড ব্রিং আউট দ্য রিয়েল ফ্যাক্টস। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি টেলিভিশনকে।